ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে কুমিল্লায় মত বিনিময়ের সবাই বক্তব্য দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শরীফ ভুইয়া এরপরে জানিয়ে দেবো বকেয়া বেতনের দাবিতে আজও মহাসড়কে অবরোধকর শ্রমিকদের ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে আগামীর বাংলাদেশ জনগণের মতামতের ভিত্তিতে চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ শহীদ ভূয়া তিনি বলেন বাংলাদেশের মানুষ বেশি কিছু চায় না মানুষ স্বাধীনভাবে চায় তাদের মৌলিক অধিকার নিয়ে বসবাস করতে চায় গতকাল মঙ্গলবার কুমিল্লা টাউন হল মাঠের মুক্ত মঞ্চে আয়োজিত মত নির্মাণ সময় আসিফ মাহমুদ কথাগুলো বলেন প্রতিবেশী দেশ ভারতকে বাংলাদেশের জনগণের সঙ্গে কথা বলতে হবে উল্লেখ করে তিনি আরো বলেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে এদেশের মানুষের কথা হবে চোখে চোখ রেখে কথা হবে মাথা উঁচু করে বাংলাদেশের মানুষকে কথা বলতে হবে সম্মান ভারত এতদিন একটি দলের সঙ্গে কথা বলেছে কিন্তু এখন আর তা হবে না ভারতকে এখন কথা বলতে হবে এদেশের জনগণের সঙ্গে বাংলাদেশকে পেছনে ফেলার যে প্র্যাকটিস তারা এতদিন ধরে করে এসেছে সেখান থেকে সরে আসতে হবে দুর্নীতি চাতাবাজি ও সন্ত্রাসমুক্ত মুক্ত বাংলাদেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সভা আয়োজন করে একই কর্মসূচির অংশ হিসেবে গতকাল নারায়ণগঞ্জ রাঙ্গামাটি সিলেট কিশোরগঞ্জ মেহেরপুর পটুয়াখালী পাবনা ও কুড়িগ্রামে মত বিনিময় করেছেন কেন্দ্রীয় সমন্বয়ক ও সহ সমন্বয়কেরা এই নয় জেলায় তারা আন্দোলনে হতাহত ব্যক্তিদের প্রশাসন রাজনৈতিক নেতা ও ছাত্র জনতার সঙ্গে সভা করেছেন গত থেকে জেলায় জেলায় গিয়ে এই কর্মসূচি করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একই সবাই আরেক সমন্বয়ক আবু বাকির মজুমদার বলেন জনগণের মতামতের ভিত্তিতে আগামী বাংলাদেশ পরিচালিত হবে আমরা আপনাদের মতামত শুনতে এসেছি আমরা সামনের বাংলাদেশের রূপরেখা সেভাবে দেব যেভাবে দেশের মানুষ মতামত দেবে সময় বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক আব্দুল কাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক নিয়ন মনির জাহিনীনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক জিয়াউদ্দিন আয়ান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সমন্বয় মাহি খান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয় রুবেল হোসাই ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে কুমিল্লায় আসা প্রতিনিধি মাহির তাজওয়ার কুমিল্লা শিক্ষার্থীদের মধ্যে

এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা ও জাতীয় সংগীত পরিবেশন করা হয় সমন্বয়ক শ্যামলী সুলতানের সঞ্চালনের বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক সারদে আলম আসিফ আদনান আব্দুল সালেহে সামিয়া মাসুদ মিয়া মেহরান সিপাদ আব্দুর রহমান গাফারি মুবাসের নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারহানা মানিক প্রমুখ সারজে আলম বলেন আপনারা কারো লাঠিয়াল বাহিনী হবেন না আপনি মেধাই যোগ্যতায় শিক্ষায় এমনভাবে নিজেকে গড়ে তুলুন তিনি নিজের ওপর স্বাবলম্বী হবেন কোনো ভাইয়ের ওপর নয় এর আগে সকালে শহরের ইসদাইরে একটি কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জের সমন্বয়ক ও ছাত্রদের সঙ্গে সভা করেন কেন্দ্রীয় সমন্বয়করা পরবর্তী সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা মত বিনিময় করেন আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা ও খোঁজ খবরের সহায়তা আশ্বাস দেন রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল বিকেলে আয়োজিত মত নির্বাহী সময় বক্তব্য দেন সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ তিনি বলেন আগামী দিনে এমন একটি দেশ হবে যেখানে পাহাড়ের সঙ্গে সমতলন এবং মানুষের মধ্যে কোন বৈষম্য বিবে থাকবে না সেখানে সবার মৌলিক অধিকার নিশ্চিত থাকবে হাসানাত আব্দুল্লাহ সবাই আরও বলেন পাহাড়ের বিদ্যালয়গুলোতে এখন শিক্ষকেরা বিদ্যালয়ে যান না সরকার শিক্ষকদের বিদ্যালয়ে চলে সেই ব্যবস্থা আর চলবে না পাহাড়ের মানুষ তো সমতলের মানুষের মধ্যে সব ধরনের সুযোগ সুবিধা লাভ করতে পারে সরকারের উদ্যোগ নিতে হবে সবাই চট্টগ্রামের ছাত্র আন্দোলনের সমন্বয় হবুদ রাফি রাঙামারীর সমন্বয়ক আব্দুল আজাদ সহ অনেকে বক্তব্য দেন সিলেটে ফ্যাসিবাদী ব্যবস্থা সম্পূর্ণ নির্মূল করতে ঐক্যবদ্ধ থাকা শপথ নিয়েছে সিলেটের শিক্ষার্থীরা গতকাল জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিয়েছেন এই শপথ নেন শিক্ষার্থীরা সবাই শিক্ষার্থীদের শপথ পাঠ করেন কেন্দ্রীয় সমন্বয়ক ইসলাম গোলাম মর্তুজা ও নুরুল ইসলামের যৌথ সঞ্চালনের সবাই বক্তব্য দেন কেন্দ্রীয় সমন্বয়ক আবদুল্লাহ গালিব সহ সমন্বয়ক ফয়সাল আহমেদ আশরাফুল আলম জুবাইর আহমেদ আবু সাইদ তারেক আহমেদ আসিফ হোসেন প্রমুখ মত বিনয় সভা শুরুর আগে সিলেটের বিভিন্ন উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন কেন্দ্রীয় ও স্থানীয়

সমন্বয়ক ঐশিক মন্ডল পূর্বাতুল আইন কানিজ সাইফুল ইসলাম আবদুল্লাহ আল মাহমুদ ফয়সাল আহমেদ আল রাকিব সাদুকুল ইসলাম ও ইমাম হুসাইন এর আগে সকালে সমন্বয়করা জেলা প্রশাসন পুলিশ প্রশাসন ও জেলায় দায়িত্বরত সেনাবাহিনী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এরপর ছাত্র আন্দোলনে পাবনা নিহত দুই ছাত্র কবর জিয়ারত শেষে সরকারি অ্যাডট কলেজের মত বিনিময় সভায় যোগ দেন মেহেরপুরের সমন্বয়কদের দলটি প্রথমে গতকাল সকাল দশটায় পৌর কমিউনিটি মিলানায়তে আন্দোলনে হতাহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সমন্বয়ক ওয়াজিদ উজ্জামান সমন্বয়ক আকরাম হুসাইন আশরেফা খান ফারহানা ফারিন ময়নুল ইসলাম বিশ্বজিৎ দত্ত তহিদ ইসলাম বাবু খান জান্নাত প্রমু পরে উপজেলা প্রশাসন হলরুমের জেলা প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রাজনৈতিক দলের সঙ্গে সভা করেন তারা বিকেলে মেহেরপুর পৌর শহরের শহীদ পার্কে ছাত্র নাগরিক মত বিনিময় সভা হয় এতে মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন গতকাল বিকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি চাতাবাস ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র নাগরিক মত সময় তিনি এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বারো সদস্যের সমন্বয় প্রতিনিধি সবাই অংশ নেয় প্রতিনিধিরা হলেন আবু সাইদ নিয়ন তরিকুল ইসলাম রাকিব মাসুদ এস আই শাহিন মুতাহিন মাহবিন মোহনা আব্দুল মুনাইন আলী সুভাষ জহির রায়হান ফিহাদুর রহমান সুমন বসনিয়া

পার্শ্বের বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদুল ইসলাম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের তহিদ আহমেদ ঢাকা কলেজের জিহাদ হোসেন বরিশাল বি এম কলেজের গোলাম রব্বানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাব্বির উদ্দিন প্রমুখ বকেয়া বেতনের দাবিতে আজও মহাসড়ক অবরোধ ভ্যাকসিন ব্যাকসিঙ্কোর শ্রমিকদের ফের অশান্ত হয়ে উঠেছে শিল্পাঞ্চল আশুলিয়া বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে রেখেছে ভ্যাকসিন কো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বন্ধ হয়ে গেছে ঢাকা টাঙ্গেল মহাসড়ক যান চলাচল উদ্ভুত পরিস্থিতির নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রয়েছে পুলিশ শিল্প পুলিশ আর্ম পুলিশ র্যাব বিধিবি ও সেনার সদস্যরা মহাসড়ক জুড়ে সৃষ্টি হয়েছে ত্রিব্র যানজটে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ বিষয়টি নিশ্চিত করেছেন শিল্প পুলিশের আশুলিয়া জনের পুলিশ সুপার মোহাম্মদ সারোর আলম প্রত্যক্ষদর্শীরা জানান বেতনের দাবিতে বুধবার সকাল থেকে ক্ষমতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এপ্রহমানের মালিকাধীন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা অবস্থান নেন নবীনগর কালিয়াগর মহাসড়কের চক্রবর্তী এলাকায় মঙ্গলবার প্রতিশ্রুত সময় বেতন দিতে না পারে পূর্ব ঘোষণা দিয়ে বুধবার বন্ধ রাখা হয় ইন্ডাস্ট্রিয়াল পার্কের তেত্রিশটি কারখানা এসব কারখানায় কাজ করেন প্রায় আটচল্লিশ হাজার শ্রমিক তাদের পেছনে মাসিক বেতন হিসেবে গুনতে হয় প্রায় পঁচাশি কোটি টাকা নাম প্রকাশে অনেক বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের একজন উদান্ত কর্মকর্তা জানান মাসের প্রথম সপ্তাহে বেতন দেওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইকো প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট জব্দ করে বেতন সম্ভব হয়নি মঙ্গলবার ভিন্ন একটি উৎস থেকে মাত্র চারশো দলের বেতন দেওয়া হলেও অবশিষ্টদের বেতন পরিশোধ করা যায়নি যে কারণে এদিনও কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকরা এক পর্যায়ে মহাসড়কে অবস্থান নিয়ে প্রায় চার ঘন্টা অবরোধ করে রাখেন তারা গত তো আগস্ট গ্রেপ্তার করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও ব্যাকসৃঙ্খ্য গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান ফজলুর এফ রহমানকে গত উনত্রিশ আগস্ট তার ব্যক্তিগত ও মালিকাধীন প্রতিষ্ঠান ব্যাংক হিসাব জব্দ করে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআই তবে গত আট সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর জানান বাংলাদেশ ব্যাংক থেকে কোন প্রতিষ্ঠানের ব্যাংক

বৈষম্যের করেছেন ভারতীয় মালিকাধীন তৈরি পোশাক কারখানা পাল গার্মেন্ট যৌথবাহিনের সমন্বয় তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ আর্ম পুলিশ শিল্প পুলিশ র্যাব বিজিবি ও সেনার সদস্যরা ঝুঁকিপূর্ণ বিভিন্ন কারখানার সামনে মোতায়েন করা হয় সেনাবাহিনীর সাজোজান র্যাব ও পুলিশের বায়োটকার